ব্যবসায়িক দিক থেকে বসুন্ধরা কর্তৃপক্ষ এবং স্টার সিনেপ্লেক্সের মাঝে কি চুক্তি আছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে স্টার সিনেপ্লেক্স এই সিনে কমপ্লেক্স চালাক, সিনেপ্লেক্স চালাক অথবা বসুন্ধরা চালাক, যেই চালাক বা অন্য যে কোনো কর্তৃপক্ষই আসুক ব্যবসায়িক চুক্তিতে বা শর্তে, আমরা চাই হচ্ছে যে কোনো অবস্থায় এই সিনেপ্লেক্স বন্ধ করা যাবে না। এটা হচ্ছে আমাদের দাবি, কোনো অবস্থায় আমরা এই সিনেপ্লেক্স বন্ধ করা যাবে না এবং হতে দিব না। আমরা বিভিন্ন সময় দাবি করেছিলাম সরকারের কাছে যে আমরা যে কোনো সিনেপ্লেক্স, যে কোনো আমরা দাবি করেছিলাম সরকারের কাছে যে বহুতল ভবন যেখানে শপিং মল, সুপার মল যেখানে হবে সেখানে অবশ্যই সেখানে সিনেপ্লেক্স থাকতে হবে। তো সেইটা কিন্তু একটা, এটা যদিও মানে রাজউক বা সিটি কর্পোরেশন বা যেটাই হোক, যারা নির্মাণ সংস্থা ড্রয়িং ডিজাইন যারা দেয়, সেই সংস্থাগুলো কিন্তু সবসময় আমাদেরকে বলেছে যে তারা এই ড্রয়িং ডিজাইন ছাড়া, এই সিনেপ্লেক্স ছাড়া কোনো অবস্থাতেই আর ড্রয়িং ডিজাইন পাস করবেন না। তো আমরা সেখান থেকেই আমরা জানি যে যে কোনো বড় মল বা শপিং মল যে যাই, যে ড্রয়িং ডিজাইনই যাক, যেটাই নির্মাণের জন্য প্ল্যান পাস করতে যাক, সেখানেই এই কথাটা বলা থাকে এবং এইটা করে দেয়। তো কোনো অবস্থাতেই আমরা সেই সেইটা একটা, এইটা একটা দাবি, এইটা একটা আইনেই পরিণত হয়েছে আমরা মনে করব যে এইটা একটা মানে কি বলে যে সময়ের দাবি। তো এইটা আমরা কোনো অবস্থায় এখানে এখানে আমরা শুনছি যে এখানে পরিকল্পনা করা হচ্ছে যে এই সিনেপ্লেক্সের এই জায়গাটিকে তারা হয়তো বা সেখানে দোকান টোকানের ব্যবস্থা করতে পারে। তো আমরা এটা কোনো অবস্থায় করতে দেবো না। যদি এটা করে বসুন্ধরা কর্তৃপক্ষ তাহলে আমরা এটার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলব এবং আমরা কোনো অবস্থায় এটা আমরা মেনে নেব। ওদের এমনি চুক্তিও ছিল এই অক্টোবর পর্যন্ত, তো চুক্তি তো নবায়ন করা হয় কিংবা এরকম। তো এই যে হল মানে হল মালিকরা এমনিতেই তো ক্ষতির মুখে পড়েছে আসলে এই করোনার কারণে, আমরা সবসময় সরকারের কাছে দাবি করেছি প্রযোজকদের এই করোনাকালীন সময়ে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, প্রযোজকদের প্রণোদনা দেওয়ার জন্য, পাশাপাশি সিনেমা হলের এই যে ক্ষতি এবং সিনেমা হল যে বন্ধ ছিল সেইখানে ক্ষতিপূরণ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। আমরা তিনটা বিষয়ে আবেদন করেছি, সিনেমা হলের বিষয়ে আবেদন করেছি তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য, প্রযোজকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য, প্রযোজকদের প্রণোদনা দেওয়ার জন্য এবং সিনেমা হলের ব্যাপারে আমাদের বরাদ্দ দেওয়ার জন্য। সিনেমা হল না হলে আসলে সিনেমা বাঁচানো যাবে না। তো সেইটা মাননীয় প্রধানমন্ত্রী একটা করেছেন, যেটা আমাদের একনেকে তিনি বলেছেন যে গত একনেকে যে সিনেমা হলের ব্যাপারে একটা বিশেষ তহবিল করার জন্য, এবং সেটা আমরা পরবর্তীতে মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে মিটিং করে আমরা যেটা জেনেছি সেখানে 700 কোটি টাকার একটা তহবিল হচ্ছে এবং সেটা স্বল্প সুদে দীর্ঘমেয়াদী, সেটা হতে পারে 1-2% সুদে এবং 15-20 বছরের মেয়াদী। তো এই যে একটা সুযোগ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের, এই যে কন্ডিশনটা, প্রথম আমরা আগে বলতাম যে প্রযোজক বাঁচলে সিনেমা বাঁচবে, চলচ্চিত্র বাঁচবে, আমরা পরে বলেছি যে সিনেমা হল বাঁচলে প্রযোজক বাঁচবে, সিনেমা বাঁচবে। তো সিনেমা হল বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেটা খুবই খুবই সময় উপযোগী, এবং আমি মনে করি যে 1300 হল বন্ধ হয়েছিল যে সবগুলো 1300 হলের দ্বার আবার উন্মুক্ত হবে, আমি আমার বিশ্বাস এই প্রধানমন্ত্রীর এই বিশেষ তহবিলের এই সুবিধা পাওয়ার পরে। তো আমরা সিনেপ্লেক্সের ব্যাপারে যেটা বলবো যে বা অন্য যেগুলো অন্যান্য সারা বাংলাদেশে ভাড়া যে হলগুলো ছিল সেগুলো বলবো, মালিক পক্ষকেও বলবো যে আপনারা অন্তত এত সারা বছরই তো ভাড়া পেয়েছেন, তো আর করোনাকালীন সময় সবারই অবস্থা খারাপ ছিল, অনেক তো বাড়িওয়ালারাও বাড়ির ভাড়া মাফ করে দিয়েছে, তো আপনারা অন্তত সেই বিষয়টা দেখবেন এবং দেখে এটা যে মানে এই সিনেমা হলের যে যতটুকু ক্ষতি হয়েছে যারা ভাড়াটিয়া তাদেরকে, তাদের প্রতি সহায় হবেন, এটা আমাদের তাদের প্রতি হচ্ছে সিনেমা মালিকদের প্রতি আমার যারা যাদের জায়গা সিনেমা হল তাদের প্রতি আমাদের আকুল। আপনারা কি
কি চাইছেন আসলে, মানে যেহেতু হলগুলো বন্ধ থাকলে দীর্ঘদিন সিনেমাগুলো চলবে না আসলে, এবং আসলে এটা তো একটা পুরো ইন্ডাস্ট্রি রিলেটেড এটার সঙ্গে, এখন আপনাদের চাওয়াটা কি আসলে যে খুব দ্রুত হলগুলো স্বাস্থ্যবিধি মেনে তারপরে? হ্যাঁ, যেহেতু হচ্ছে মাননীয় মন্ত্রী আমাদের বলেছেন যে 15 দিন ওয়েট করতে, 15-20 দিন ওয়েট করতে, আর মাননীয় মন্ত্রীর হাতেও আমি মনে করি এখন বিষয়টা নাই, তিনি হয়তো বা উপস্থাপন করবেন মন্ত্রী পরিষদে, কারণ বিষয়টা এখন মন্ত্রী পরিষদে, মন্ত্রী পরিষদ আমরাই চিঠি দিয়েছিলাম হল মালিক সমিতির অ্যাডমিনিস্ট্রেটরকে হল খোলার জন্য, তিনি সেই চিঠিগুলোই ফরওয়ার্ড করেছেন মন্ত্রী পরিষদে, এখন সিদ্ধান্ত মন্ত্রী পরিষদে, তো সেখান থেকে সিদ্ধান্ত আসবে স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলার জন্য। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে যদি সিনেমা হল খুলতে হয় তাহলে হচ্ছে যে স্বাস্থ্যবিধিটা কি হবে, আমাদের মাস্ক পরা বা স্যানিটাইজার করা বা আমাদের থার্মক্স দিয়ে আমাদের টেম্পারেচার মাপা, সেগুলো তো থাকবেই কমন জিনিস, কিন্তু ভিতরের পরিবেশ কি হবে? ভিতরের পরিবেশ হবে যে হয় ডাইনে খালি, বাইরে খালি, সামনে খালি, পিছে খালি, যদি আমি স্বাস্থ্যবিধি মানতে চাই, এই যে সামাজিক দূরত্ব, তো সেইটা করতে হলে তো কি হবে, যদি আমার 100 সিনেমা হলের আসন ক্যাপাসিটি থাকে, 100 আসনের ক্যাপাসিটি যদি থাকে, তাহলে সেখানে 25 জন, স্বাস্থ্যবিধি মানলে 25 জন দর্শককে আমাকে সিনেমা চালাতে হবে, তাহলে সেই সিনেমা হল চালালে 25 জন দর্শক নিয়ে সিনেমা হলে হল চলবে কিনা, হলের খরচ উঠবে কিনা, বা সেই হলের প্রযোজক তার টাকা না পেলে ছবি দিবে কিনা, এই যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু একটা আলোচনার বিষয়। সেখানে আমরা একটা দাবি করেছিলাম যে 1টি টিকিট যদি কোনো হলে বিক্রি হয় এই করোনাকালীন সময়ে এই সিনেমাকে চালু করার জন্য, রান করার জন্য, তাহলে 4টা টিকেটের পয়সা সরকারের কাছে আমরা ভর্তুকি চাচ্ছিলাম, এইটা আমাদের একটা দাবি। এটা এখনো আমরা সেইভাবে আলোচনায় আসিনি, এটা আমরা এখন বলে যাচ্ছি, আমরা এই সংবাদ মাধ্যমে বলে যাচ্ছি, আমরা প্রেসে বলে যাচ্ছি, আমরা তারপরে বলছি যদি সেটা সম্ভব না হয় তাহলে এখন যে ছবিগুলো রিলিজের জন্য 25-30টা ছবি যখন ওয়েট করছে, সেগুলো সরকার একটা মেরিট হিসাব করে দাম ধরে কিনে নিয়ে সেগুলো FDC-র মাধ্যমে সেগুলো হল মালিকদের দিয়ে দেবে, সেখানে কোনো পয়সার কোনো বিষয় থাকবে না, সেখানে তারা চালাতে থাকবে, যা আসে যত দর্শক আসে সেইখানে সেইটার উপরে বেসিস করে হল মালিক এবং সরকার পয়সা নিবে, তাহলে হবে কি এই বড় বড় ছবিগুলো যেগুলো আছে সবগুলো ছবি দিয়ে, ভালো ভালো ছবিগুলো দিয়ে কিন্তু শুরু করতে হবে, তা নাহলে কিন্তু দর্শক আমরা আনতে পারবো না হলে, তো সেটাও একটা আমাদের প্রস্তাবের মধ্যে আছে। তবে এগুলো যদি আগামী বিষয়ে যদি এই হল খোলার ব্যাপারে যদি কথাবার্তা হয়, মিটিং হয়, তখন সেগুলো আমরা উত্থাপন করবো এই বিষয়গুলো। আমরা তো দাবি করেই যাচ্ছি, শুধু এখন থেকে না, করোনার পর থেকেই তো আমরা দাবি করে যাচ্ছি। তবে মাননীয় প্রধানমন্ত্রী একটা দাবি আমাদের মেনেছেন এবং সেটা খুব ভালোভাবে মেনেছেন, আমরা আশা করি, আমাদের আমরা মনে হয় না যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিরাশ করবেন, আমরা হয়তো আমাদের প্রযোজকরাও আমরা নির্মাণেও আমরা টাকা পাবো, আমাদের সহযোগিতা পাবো, ক্ষতিপূরণ পাবো, আমরা হলেও ক্ষতিপূরণ পাবো, আমার বিশ্বাস।